গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো তো? তোমরা আগের দিন ক্লাস করেছো, এবার আজকে আমি তোমাদের বাংলা অ আ করেছো তো, শিখেছো? কোথায় শিখেছো? আগের আগে শিখে, ঠিক আছে। এবার তোমাদের অ আ তোমরা সবাই লিখতে পারো। হ্যাঁ, এবার অ আ এটা আমি তোমাদের পড়াবো, তো একসঙ্গে গড়গড় করে না, একটা একটা অক্ষর করে তোমরা আমার সঙ্গে পড়বে। তোমরা সবাই বাংলা বইটা খুলো। এবার দেখো বাংলা বইয়ে তোমাদের এই যে প্রথম পাতায় একটা ছবি দেয়া দেয়া আছে, এই ছবিতে দেখো কত সুন্দর সুন্দর করে ছবিও আছে আর বর্ণ লেখা আছে, এটা আমরা পড়ব। আগে আমি পড়াচ্ছি, পড়ো। অ দিয়ে একটা সাপের ছবি দেওয়া আছে তো, এটা হচ্ছে অজগর, অ এ অজগর। তারপরে ছবিটা দেখো কিসের ছবি, আনারস, একটা ফল, আ এ আনারস। তারপরে দেখো হর্ষই, হর্ষইতে কি আছে, ইদু। দীর্ঘই, দীর্ঘই পরে হচ্ছে ঈগল, ঈগল একটা পাখি। এরপরে আছে হর্ষ, হর্ষইতে কি আছে, একটা ছবিটা উটের ছবি, হর্ষইতে উট। দীর্ঘ, দীর্ঘতে দেখো ঋষিমশাই একটা হাত তুলে আছে, ঊর্ধ্ব বাহু, উপর দিকে তোলা, এটা হচ্ছে ঊর্ধ্ব, ঊর্ধ্ব বাহু। উনি যেহেতু হাতটা তুলেছে তাই বাহু, বুঝেছ? আর উপর দিকে হচ্ছে ঊর্ধ্ব, তাহলে দীর্ঘ তো হচ্ছে ঊর্ধ্ব বাহু। তাহলে আমরা কটা পড়লাম, আমরা ছটা পড়লাম, কি কি পড়লাম, অ আ হর্ষই দীর্ঘই, হর্ষ দীর্ঘ, সবাই বুঝতে পেরেছ? তাহলে অয়ে কিসের ছবি আছে বললাম, অজগর, অয়ে অজগর, আয়ে আনারস, হর্ষইতে ইদু, দীর্ঘইতে ঈগল, হর্ষউতে উট, আর দীর্ঘউতে ঊর্ধ্ব বাহু। তার মানে ছটা বললাম, তোমরা সবাই ছটা বলতে পারো। আচ্ছা, এবার দেখো এই যে অ আ হর্ষই দীর্ঘই পড়লাম, এটাকে আমরা আবার লিখতে শিখব। এবার দেখো অ, অ তারপরে হলো আ, এরপরেই দেখো হর্ষই, এরপরে হচ্ছে দীর্ঘ, অ আ হর্ষই দীর্ঘ, তারপরে হলো হর্ষ দীর্ঘ। তাহলে আমরা ছটা যে বর্ণ করেছি, অ আ হর্ষই দীর্ঘ, হর্ষ দীর্ঘ, এই ছটা বর্ণের প্রত্যেকটা বর্ণ দেখো লেখার সময় আমি একটা করে দাগ দিয়েছি। এই দাগটা কি জানো? এই দাগটাকে বলে মাত্রা। এই মাত্রা দিয়ে এই বর্ণগুলোকে লিখতে হবে, অ এ আ হর্ষই দীর্ঘই, হর্ষ দীর্ঘ। প্রত্যেকটা বর্ণের কিন্তু মাত্রা আছে, মাত্রা ছাড়া লিখলে আমাদের হবে না। বর্ণ কতগুলো বর্ণ আছে মাত্রা দেওয়া, আর কতগুলো বর্ণ আছে মাত্রা ছাড়া। তা আমাদের আজকে আমরা ছটা বর্ণ শিখেছি, ছটা বর্ণতে মাত্রা দেওয়া বর্ণ শিখেছি, কটা, ছটা। কি কি, অ আ হর্ষই দীর্ঘই, হর্ষ আর দীর্ঘ, এই প্রত্যেকটা বর্ণেরই মাত্রা আছে। আবার এর পরেরটা যখন আমরা করব তখন মাত্রা ছাড়া বর্ণ তোমরা করতে গিয়ে দেখতে পাবে যে আমরা তারপরেই করব, রি লি এ ওই ও ও। তোমরা এখন এই পাতার এই ছবিগুলো দেখলেই বুঝতে পারছো, দেখো প্রত্যেকটা বর্ণের মাথায় কিন্তু ফাঁকা,
তাহলে এইগুলো হচ্ছে মাত্রা ছাড়া বর্ণ আর এই যে ছটা বর্ণ তোমাদের পড়িয়েছি এগুলো হলো মাত্রা দেয়া বর্ণ তার মধ্যেও আছে দেখো রি রিটা আছে কোনো মাত্রা নেই লিতে কোনো মাত্রা নেই তোমরা কিন্তু অনেক সময় মাত্রা দিয়ে থাকে তোমরা জানো না তো তাই প্রথম থেকে তোমরা শিখবে যে রি রিতে কোনো মাত্রা হয় না কয়ের মতন লিখে দাও তোমরা সেগুলো সেখানে মাত্রা হয়ে যায় কিন্তু ওটা তখন ভুল বুঝতে পেরেছ তাহলে আমি কটা বর্ণ পড়িয়েছি ছটা বর্ণ কি কি পড়িয়েছি অ আ হস্র দীর্ঘ হস্র দীর্ঘ এবার আবার এগুলোকে কি বলেছি এগুলো হচ্ছে মাত্রা দেয়া বর্ণ বুঝতে পেরেছ সবাই তাহলে আজকে আমরা মাত্রা দেয়া ছটা বর্ণ শিখলাম তোমরা এগুলো বাড়িতে লিখবে এবং পড়বে বুঝতে পারছে থ্যাংক ইউ